সম্মানিত ভাই হচ্ছে তিন দিনের কমে কোরআন খতম করা যাবে কিনা তিন দিনের কমে কোরআন খতম করার প্রতি নিরুৎসাহিত করা হয়েছে সুন্নত হচ্ছে সাত দিনে খতম করবে সুন্নত এই বিষয়ে কিছু দলের অবশ্যই সামনে আমরা উল্লেখ করার জন্য চেষ্টা করব কোরআনের প্রতি আমাদের অবশ্যই কি থাকতে থাকতে হবে হবে ভালোবাসা হক অবশ্যই আমাদের আদায় করতে হবে কোরআনকে আমরা বেশি থেকে বেশি তেলাবাদ করতে হবে তবে আমরা রাসুল ইসলামের আদর্শ থেকে আমরা দূরে থাকবো না খাইরুল খাইহাদিহাদি মোহাম্মদ ইম সাল্লাহিসাল্লাম রাসুলসলামের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ আমাদের জন্য

তবে বিশেষ কোন অবস্থাতে যেমন আরো যে সময় বেশি আছে যেমন মনে করেন রমজান মাসটা মানুষের আবাদত বন্ধু মাস বা কেউ এতে কাফে আছে তার কোন দুনিয়া কোন মাস গেলা নাই কোন জামেলা নাই নিরিবিরিতি আছে সে কার হক হবে না এমনটা হলে তিন দিনের কমেও এটা জায়েজ হবে সুনত নয় জায়েজ একটা হচ্ছে সুনত একটু হচ্ছে জায়জ সুনত হচ্ছে সাত দিনের যে খতম করা আর এর থেকে যে কম সুনত হচ্ছে তিন দিনের যে কমে না করা আর এর থেকে যে সাধারণ পর্যায়ে হচ্ছে তিন দিনের কমে করা তাহলে তিনটা পর্যায় একটা হচ্ছে এটা উত্তম সপ্তাহে দিক নির্দেশনা এটা আর একটা হচ্ছে যে তিন দিন এটা দ্বিতীয় পর্যায়ের শূন্যত হবে আর একটা হচ্ছে জায়েজ সেটা হচ্ছে তিন দিনের কমে তো তিন দিনের কমে করার ব্যাপারে এটা নিরুৎসাহিত করা হয়েছে

ওল তখন আমি বললে ভাইয়া রাসুল আল্লাহ ইন্নি আজিতো কুবতান আমি আলহামদুলিল্লাহ সামর্থ্য রাখি আমি বেশি পরে সামর্থ্য রাখি তো হাতটা কলা তখন রাসূল্স আল্লাম বললেন ফাক্কার আহ হু ফি সাব ইন তাইলে তুমি সাতদিনের কলাম করলা তাজিদ আলা জালিকের থেকে ভেজি এই হাদিসটি শহীদ বুখারীর সাই রাজার সাতশো সাতষট্টি সেই মুসলিমের এক হাজার একশো তো ঊনষাত্তম্বর হাদিস তাহলে এখানে রাসূসুল আল্লাহ বলেন সাত দিনের প্রতি উৎসাহিত করছেন তারপরে ওয়ালাম ইয়াকিমু ফি আকাল্লাহ আমাদের যারা আসলাফ আমাদের যারা দিনের যে স্বর্ণযুগের মনীষী ছিলেন তারা তিন দিনের ক্রমে খতম করতেন না রাসুল সাল্লাম এটার প্রতি নিরুৎসাহিত করার কারণে

এটার প্রতি তিন দিনের কমে খতমের প্রতি নিরুৎসাহিত করা হয়েছে ইবনুজাব হাম্বালি রহমাউল্লাহ বলেন তাদা রাজি আল্লাহ তালু তিনি প্রত্যেক সপ্তাহে একবার খতম করতেন আর রমজানে প্রত্যেক তিন দিনে একটা খতম করতেন তারপরে রমজানের শেষ দশকে প্রত্যেক রাত্রে একটা খতম করতেন ইমাম শাহি রহমতুল্লাহ রমজানে ষাটটা খতম দিতেন ইয়াক রাহু আফি গাইরি এটাকে তিনি সালাতের সাড়া আমরির তিলাওয়াত করতেন আদিব আমবরি ফরমাতুল্লাহ থেকে এভাবে বর্ণনা করা যায় উনার থেকে এরকম প্রমাণিত হয় যে তিনিও সাইটের মতো কুরআন ختم দিতেন রমজানের মধ্যে ওয়াইন্নমা ওয়ারাদা নাহি انكরাতি আল ফি আকলা মিন সলাসিন আলা আল মুদাওমাত লা যালিকা অর্থাৎ যারা সবসময়ের মধ্যে তিন দিনের কমই ختم করবেন তাদের জন্য নিষেধ এটা উদ্দেশ্য ঐ হাদিস থেকে যেখানে রাসুল সাল্লাম নিষেধ করছেন তিন দিনের থেকে কমে খতম না করতে তবে আল যে সমস্ত সময়গুলার মধ্যে বেশি বেশি ফজরত থা যায় কাশাহ রমজান যেমন রমজান মাস খসুসেন আল্লাহ ফিহা রাই রাতুল কদর বিশেষ করে বিশেষ ছাত্র আছে কতগুলো এর মধ্যে আরেকটা আছে কি রাই কদর আউফি আল আমাক আল মুফাদদালা সে এমন একটা ফজুরুতুল স্থানে আছে কামক্কা লিমান দাখালহা মিন গায়র আহলিহা কেউ যে দূর দূরঅস্থ থেকে মক্কা সরে গেল অর্থাৎ আল্লাহর ঘর বাইতুল্লাহতে গেল তো তার জন্য এটা ফজুরুত স্থান সে বেশি থেকে বেশি তেলাওয়াত করবে ফায়স্তায়েবুল aksaru ফিহা মিন তেলাওয়াতুল কুরআন اغত্নামান মাকান তাইলে বেশি থেকে বেশি কুরআন তেলাওয়াত করবে এই স্থান এবং কি

যে এক মাসের কথা বলছিলেন উনাকে প্রথমে তো এক মাস দিয়ে যদি নাকি খতম করে তাহলে কোরআনের তফসির ব্যাখ্যা সব বুঝা সবগুলো বুঝা একেবারে সহজ হবে আর যদি নাকি শুধু তেলাবাসের দিক থেকে নিয়ে আসতে চায় তাইলেও সাতদিন থেকে তার কম না হয় তারপরেও যদি যদি কেউ বেশি করতে চায় সেটা তিন দিনের থেকে কম না হয় আর তিন দিনের কম হলে এটা নিরুৎসাহিত তবে